রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করেছি তোমাদের সব দেখাবো। আর আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে যেহেতু ওটস অমলেট খেয়েছি তাই জন্য ওটস অমলেট আর দুধ চা খেয়েছি, খেয়ে পেটটা পুরো ভরা রয়েছে। আর রবিবার মানে একটু এমনি দিনও হয়ে যায় দেরিতে খাওয়া দাওয়া, তো সেই জন্য একটু দেরিতে খাচ্ছি। আর কালকে সেই বিটের কৌড়া ছিল সেটা নিয়ে নিয়েছি, লাউ চিংড়ি করেছি, আর কড়াই ধরে ওই যে মাছ যেটা রান্না করেছি কড়াই ধরে নিয়ে বসে পড়েছি। আর এখানে আছে আমের ডাল, তো এই যে আম আর আমের ডাল, তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর কমেন্ট করে জানাবে রান্নাগুলো তোমাদের কিরকম। তোমরা সবাই কেমন আছো? আজকে রান্না বান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আমি জলি, তো আজকে তোমাদের কী কী রান্না করছি সব দেখাবো। তো আজকে লাউ চিংড়ি করছি, কীভাবে করছি সেটাও তোমাদের সব বলে দেবো এখন, তো চলো দেখতে। রান্না হচ্ছে লাউ চিংড়ি, আর লাউ চিংড়ি দেখতে পাচ্ছ লাউগুলো আমি বেশ বড় বড় করে কেটেছি। আগে ঝিরি ঝিরি করে কাটতাম তাহলে না লাউগুলো মুখে পড়ে না, আর এরকম বড় বড় করে কাটলে লাউটা বেশ মুখে পড়ে, খেতেও ভালো লাগে। তো রান্না অনেক আগেই চাপিয়ে দিয়েছি, প্রথম থেকে তোমাদের দেখাইনি। তো লাউ চিংড়ি খুবই সহজ একটা রেসিপি, সর্ষের তেলের মধ্যে জিরা সম্বর দিয়ে চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ওর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়ে লাউটা দিয়ে দিতে হবে। তার মধ্যে এবার নুন হলুদ কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে ব্যাস নাড়াচাড়া, আর একদম শেষে ধনে পাতা। এই যে ধনে পাতা এখানে কেটে রেখেছি, এই যে ধনে পাতা এখানে কেটে রেখেছি। আর আজকে রান্না করবো, কালকে যে বললাম তোমাদের যে রেখেছি কাতলা মাছ বা যেটাকে বলে বগা মাছ বা কাতলা মাছ যেটা বলে, তো সেইটা রেখেছিলাম, সেটা দিয়ে কালকে তো ঝাল দেখালাম তোমাদের। তো আজকে এইটা দিয়ে এই কাতলা মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। তো এই যে কাতলা মাছ এই দিয়ে চচ্চড়ি বানানোর জন্য এই যে চচ্চড়ি কেটে রেখেছি এখানে দেখো, এখানে শিম আলু বেগুন আর হচ্ছে কড়াইশুঁটি বলছি, এটা হচ্ছে পেঁয়াজকলি, শিম আলু বেগুন পেঁয়াজকলি আর সবই রান্না। আজকে কাঁচা লঙ্কা দিয়েছে, কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, ভাবছি এটা একটু দেবো কালারটা আসার জন্য ভালো লাগবে। আর মাছ কালকে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে বাকিটা রান্না করেছি আর আজকে বাকিটা রান্না করবো। আর এখানে লাউটা হচ্ছে, লাউতে লাস্টটা ধনে পাতা দেবো, ওদিকে ডলারের ভাত রান্না হচ্ছে, এদিকে আমাদের ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে লঙ্কা ধোয়া রয়েছে। আজকে এই রান্না বান্না হবে, আর ভাবছি একটু আজকে আম রেখেছি, এই যে আম দিয়ে ডাল করবো। আর এখানে লঙ্কাগুলো এখনও ছাড়ানো হয়নি, বটাগুলো ছাড়াবো, এগুলো ইয়ে সেই কী বলে যেন পিজা বানিয়েছিলাম কেটে কেটে ফ্রিজেই রয়ে গেছে, এগুলো রেখে দিয়েছি, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে, লঙ্কাগুলো ছাড়াতে হবে, অনেক কাজ আছে, তো করতে থাকি। আর আম দিয়ে ভাবছি মুসুরির ডাল করব। তো অনেকেই ওই বলে যে ওই কী বলে ওটা আম বারুনি, না হলে আম খায় না, তো যাই হোক আম দেখলাম খেতে ইচ্ছা করলো নিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, তারপরে আসছি আবার দেখতে থাকি চুরিটা বানাবো। তো প্রথম থেকেই তোমাদের দেখাবো, তাই জন্য ফোনটা আবার অন করে নিলাম। কেমন মাছটাকে ভেজে তুলে নেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই মাছগুলো বেশি ভাজলে না শক্ত হয়ে যায় জন্য অল্প ভাজতে। একদম গরম হয়ে এসছে, আঁচটা কমিয়ে দিয়েছি, শিলনোড়া বার করা রয়েছে ওপরে, কিন্তু শিলনোড়ায় আর মশলা বাটা হচ্ছে না, শিলনোড়ার মতন বার রয়েছে করে রয়েছে, মাছগুলো সব ভিজে ছিল জমে রয়েছে, একসাথে দিয়ে দিলাম, গরমে সব ছেড়ে যাবে। এই যে আমি তো ছেড়ে গেছে, মাছটা দারুণ খেতে, দারুণ। এই আজকে চচ্চড়ি করবো বলে না, তো চচ্চড়ি খেতে দারুণ লাগে, তাই জন্য রেখে দিয়েছিলাম, কালকে ঝাল করলাম তোমাদের দেখালাম। ওই দেখো মাছটা করে খুলে গেল, মাছটা আমি বড়ো দেখে কিনলাম, ছোটো মাছ এই মাছ আগে খেয়েছি অনেকবার, ছোটো এই মাছটা আগে অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু বড়ো দেখে কিনলাম। মাছটা ভাজা করতে থাকি, তারপরে আবার আসছি। ভাজা হয়ে যাচ্ছে, চিমনির এত আওয়াজ, চিমনিটা একটু কম করে দিই, চিমনিটা তো আওয়াজ কী কথা শোনা যাচ্ছে কি না জানি না। মাথাটা একটু ভালো করে ভেজে নেবো, যে কোনো মাছের মাথা ভালো করে ভেজে নেওয়াটাই ভালো। এই মাছ বেশি ভাজলে কী হয় শক্ত হয়ে যায়, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, গরম গরম রান্না খেলে ঠিক আছে, মাছটা খেতে স্বাদ, রান্নাটা স্বাদ হয়, মাছটা যদি ভালো হয় না তো রান্নাটা তরকারিটা যেটা মাছে এটা স্বাদ হয়। আর এই যে এখন মাছের মাথাটা এখন ভালো করে ভেজে নেবো, মাথাটার সময় ভালো করে ভেজে নিতে হয়, কালো জিরা সম্বাদ দিয়ে চচ্চড়িটা রান্না করবো। এই দেখো কীরকম ভেজেছি, বেশি ভাজিনি মাছটা, চলো এবার মাথাটা ভাজা হয়ে গেলো তুলে নিই। এই যে কালো জিরে, এবার সবজিটা সব দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো, এবার একটু রঙের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা করে মজিয়ে নেবো,
যে এখন এটা ভাজা ভাজা করবো। নুনটা দিয়েছি যেহেতু সব দিকে জিনিসগুলো দিয়েছি, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, বেশি বাড়িয়েও দেওয়া যাবে না। আম দিয়ে ডাল করবো ডলারের ভাতে। এবার এটা একটু ঢেকে দেবো, এবার এটা একটু ঢেকে দিলাম, ব্যাস আজ কম করা আছে, একটু বাড়িয়ে দেবো আজকে। চটচড়িটা তুলে দেখে নিই সবজি টবজি বলেছি কিনা। নিজে হাতে জোগাড় করে রান্না করা, ঠান্ডা কোথায় এসে, আর এই যে চটচড়িগুলো প্রায় গলে এসছে। এবার মাছটা দিয়ে দেবো, এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে এবার ঢেকে দেবো, মাছটা দিয়ে সিম করে ঢেকে দেবো, কারণ মাছটা এই যে তরকারিগুলোর আছে এই তরকারিগুলোর মধ্যে মজবে, মজবে মানে মিশে যাবে, মানে পুরো গোটা গোটাই থাকবে, যেরকম মাছের জন্য মাছটা দেওয়া হবে, এই এরকম শুকনো শুকনো চচ্চড়ি হবে। ধনে পাতাও দেওয়া যেতে পারে, ধনে পাতা যেহেতু লাউ চিংড়িতে দিয়ে দিলাম আর এটা দিলাম না, চলো এটা ঢেকে দিই। আর ওদিকে ডাল হচ্ছে, ডাল গিয়েছিলাম একটু ওইখানে, তারপরে এসে দেখি ডাল ফাল পড়ে গেছে, ভাত হচ্ছে। এবার একটু দেখে নিই কীরকম, এই যে দেখো সিম করে দিয়েছিলাম বলে আর ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, ডালের অবস্থা একেবারে পুরো ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করতে হবে। এখানে আমটা কেটে নিয়েছি, আমটা আটি হয়নি, কেটে আছে, ডালটা পুরো সেদ্ধ হলে তারপরে দেবো। আর এই দেখো চটচড়িটা, কাঁচা লঙ্কার রান্না তো আজকে, মানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেরকম রঙ হয়নি, এটা যদি কাশ্মীরি মির্চ হতো তাহলে রঙ হতো। এই যে সিম করা ছিল বলে একটু এই যে জল 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 বেরিয়েছে, এবার একটু বাড়িয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করবো। আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুর এই মাছ খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমি মাছ খেতে বেশি ভালোবাসি, ইলিশ মাছ হচ্ছে সবার আগে। এই যে বাড়িয়ে দিয়েছি আমার ভোটটা, ডালটা একটু দেখে নিই, ডাল ঘুরে ঘুরে গ্যাস আমার নষ্ট হয়ে যাচ্ছে, ডালটা পুরো সেদ্ধ হবে তারপরে কাটা দেবো। হচ্ছে আম ডাল সম্পার দেবো, এখানে দিয়ে দিয়েছি সরষে আর কালো জিরা ফোড়ন দেবো, একটা জায়গায় ডালটা ফুটছে, আমটা একটু সেদ্ধ হয়ে গেলে এই ফোড়নটা দিয়ে দেবো, এই যে। আর এই যে ফোড়নটা ঠান্ডা হলে তারপরে দেবো, নাহলে ছ্যাঁদ করে উঠে পুরো একদম সব তেল বেরিয়ে যাবে। এই ডাল হচ্ছে ফোড়নটা দিয়ে দিলাম, ডালটা ফুটছে, বেশিক্ষণ ফোটাবো না, গরমকাল গরমকাল ফিলিংস আসছে, কারণ পুরো এই গরমকাল আম ডাল হবেই ডেলি ডেলি, আম ডাল তেঁতুল দিয়ে টমেটো দিয়ে ডাল, এগুলো টকের ডাল হবেই আমাদের। চচ্চড়িটা তোমাদের দেখিয়েছি, এই যে লাস্ট হয়ে গেছে নামানো, চচ্চড়িটা এখানে, চিমনিটা এবার বন্ধ করি, বন্ধ চিমনি যেগুলো কালকে দাম হয়েছে। তোমার খাওয়া দাওয়া কমপ্লিট তো, তোমাকে দিয়েই তো আমরা খাই, সবাই ভাববে যে একে খেতে দেয় না, আমাদের ঘরে এরই রাজবেশি চলে, আমাদের কম চলে।